हेलो फ्रेंड्स, वेलकम टू मेट्रो मॉम्स किचन। आजकल रेसिपी हलो डिम पोस्त। এটা বানানো খুবই সোজা আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন দেখে নি কিভাবে ডিমের পোস্ত বানাতে হয়। আমি এখানে চারটে সেদ্ধ ডিম নিয়েছি। এর গায়ে আমি হাফ টি স্পুন হলুদ আর একটু নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি একটা প্যানে 2 টেবিল স্পুন তেল গরম করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব এবার। বেশিক্ষণ ধরে ডিমগুলো ভাজলে এগুলো কড়া হয়ে যেতে পারে, তাই আমি মোটামুটি মিডিয়াম ফ্রাই করছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ফ্রাই করতে পারেন, আবার ডিমটা না ভেজেও ব্যবহার করা যেতে পারে। ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। সেম প্যানে আমি আরও কিছুটা তেল অ্যাড করে নেব। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। এক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। মিশিয়ে নিচ্ছি ভালো করে। হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। এবার মিশিয়ে নিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। প্রায় 3 মিনিট পর টমেটোটা ভালো করে নরম হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জলও অ্যাড করে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্রায় 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি পোস্ত বাটাটা এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন পোস্ত আর 2 থেকে 3 কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আমি এখানে পোস্তটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতন। এতে রান্নার স্বাদটা বেশি ভালো লাগে। যারা ডিম পোস্ত শুকনো শুকনো পছন্দ করেন তারা এই পর্যন্ত রাখতে পারেন, তবে আমি এখানে 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। এতে আমি 3 কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এটা আমি অনলি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। নুন আর মিষ্টিটাও স্বাদমতো অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে লিডটা ক্লোজ করে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি এবার ডিমগুলো এখানে দিয়ে দেব। হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিগুলো অ্যাড করে নিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট পরে আমি এর ওপর 1 টিস্পুন সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো পোস্ত রান্নাতে সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদটা খুবই ভালো আসে। এবার ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেব। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। ডিম পোস্ত বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।